একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করলো ধলাই জেলা শিক্ষা দপ্তর এবং কুলাই কলোনি হাই স্কুল কর্তৃপক্ষ। এদিন স্কুলের সভাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনটি শুভারম্ভ করেন আমবাসার বিশিষ্ট সমাজসেবী আশিস ভট্টাচার্য। সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুমন দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, বিদ্যালয় শিক্ষা আধিকারিক বিষ্ণু দত্ত, স্কুল শিক্ষক এবং আহ্বায়ক রতন সাহা প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে এদিন দিনটির তাৎপর্য সহ অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। বিউ রিপোর্ট, এইচডি লাইভ, 24x7। হার্দিক অভিনন্দন এবং স্বাগতম। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান বলেছিলেন, 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানুষের দিন। অর্থাৎ এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস যে আন্দোলনকে কেন্দ্র করে, সেই আন্দোলনটা আমরা সবাই জানি 1952 সালে বাংলাদেশে রাজধানী ঢাকাতে সংগঠিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হল ছিল তার প্রসূতি গৃহ বলা যায় এই আন্দোলনের, যেখানে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার জন্য আন্দোলন করেছিলেন। এবং ভাষার যে অধিকার, আমাদের মায়ের মুখের ভাষার অধিকার, এটা প্রত্যেকের অধিকার, সেই অধিকার আদায়। বাঙালির যে প্রিয় ভাষা মাতৃভাষা, এই বাংলা ভাষাকে সম্পূর্ণরূপে লুপ্ত করার সুপ্ত ইচ্ছা নিয়ে উনি বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। তখন সময়ে বঙ্গবন্ধু হননি, উনি শেখ মুজিবুর রহমান নামে পরিচিত ছিলেন। উনি এই আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল উর্দু, তার প্রতিবাদ করেছিলেন। এবং ওনার সঙ্গে বাংলাদেশের কোটি কোটি বাঙালি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন যে উর্দুকে আমরা মাতৃভাষা হিসেবে
কিংবা দাপ্তরিক সরকারি প্রথম ভাষা হিসেবে মেনে নেব না। আন্দোলনের ফলশ্রুতিতেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ভাষার আন্দোলনের জন্য অসংখ্য কর্মীকে সেখানে শহীদ হতে হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চারজন, যার নাম আমাদের এই স্কুলের শিক্ষক মশাই রতন সাহা বারবার উচ্চারণ করেছেন। আমাদের এই যে মাতৃভাষা, আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি এই স্কুলের এবং শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ভাষা মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষা কাকে বলে? জন্ম থেকে শুনে আসা মায়ের মুখের ভাষাই আমাদের মাতৃভাষা, সে বাংলাই হোক, ককবরকি হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, আর যাই হোক। আজকে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যে পালিত হয়, যাদের আত্মবলিদানের জন্য এই দিবস শুধুমাত্র শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস থেকে আন্তর্জাতিক দিবসে পরিণত হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, না জানালে নাই হয়, তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞ থাকা উচিত। আমি বিনম্র চিত্তে এই শহীদদের শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলার চেষ্টা করছি। যে এই মাতৃভাষা 1999 সাল পর্যন্ত শুধু একটা শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস হিসাবে আমরা জানতাম। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের সিদ্ধান্তক্রমে ঘোষণা করা হয় যে 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে, এবং সেই থেকে, অর্থাৎ 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে আজকে 2024 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 25 বছর ধরে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করছি। যারা ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমরা একটু ধৈর্য ধরে বসো, আর 10 মিনিট তোমাদের হাত থেকে আমরা সময় নেব। পিন ড্রপ সাইলেন্টে বসে একটা পিন পড়লে জন্য মনে রাখবে, আমাদের জীবনে ডাবল ডিজিটের উপর চলে আমাদের জীবন, ডাবল ডি এর উপর। একটা হলো ডিসিপ্লিন, আরেকটা হলো ডেভেলপমেন্ট। যদি তোমাদের মধ্যে ডিসিপ্লিন না থাকে, আমাদের মধ্যে ডিসিপ্লিন না থাকে, আমাদের ডেভেলপমেন্ট আসবে না। কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলাভিত্তিক যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস